बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सकल प्रशंसा एकमात्र महान आल्लाह ताआलार। सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हरा केमन आसो? आशा करी तुम्हरा भलो आसो। आमिओ आल्लाहर रहमते तुम्हारे दुआए भलो आसि। रिकेबी बाजार बालिका उच्च विद्यालय अनलाइन क्लासे तुम्हारे स्वागत। आमि मोहम्मद फेरदोस मिया, सहकारी प्रधान शिक्षक रिकेबी बाजार बालिका उच्च विद्यालय। आमि विगत क्लासगुलोते त्रिकोणमिति 9-1 एवं 9-2 निये समस्या समाधान करेछि। এখন 9-1 এবং 9-2 মিলে আমরা একটি সৃজনশীল সমস্যা সমাধান করব। সেই জন্য তোমরা খাতা কলম নিয়ে রেডি হও এবং এই সমস্যাটি খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনো। আশা করি এই সমস্যাটি সমাধান করতে পারলে সামনের বোর্ডগুলোতে বা এবং বিদ্যালয়ের ভিতরের যে পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষাগুলিতে এই জাতীয় অঙ্ক তোমাদের কমন আসতে পারে এবং তোমরা সাবলীলভাবে আনসার করতে পারবে। তাহলে আসো দেরি না করে আমরা অঙ্কটি সলভ করি। এখানে দেখো 9-1 ও 9-2 সমন্বয়ে সৃজনশীল সমস্যার সমাধান করব। প্রদত্ত চিত্রের আলোকে চিত্রটি হলো ABC। এখানে AC এর মান নির্ণয় করতে বলছে। খ 10A + 10C এর মান নির্ণয় করো। গ X ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখব। তাহলে আসো প্রথমে আমাদের কতে কি বলছে আমরা শিখে দেব। চিত্রের দিকে তাকাও। চিত্রে সমকোণী ত্রিভুজ ABCA অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি। চিত্রে সমকোণী ত্রিভুজ ABCA অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি। লম্ব AB সমান 1 এবং ভূমি BC সমান √3। এখন ABর মান 1 এবং BC-র মান √3। তাহলে AC-র মান আমরা কীভাবে নির্ণয় করব? তাহলে দেখো আমরা সেই আবারও পিথাগোরাস উপপাদ্য কাজে লাগতেছে। পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা পাই AC² সমান AB² প্লাস BC². তাহলে আমরা একটু মানটা বসিয়ে দিই। AB-র মান 1² প্লাস BC-র মান √3² সমান 1 প্লাস 3 সমান 4। অতএব কী আসছে দেখো AC সমান বর্গমূল 4। তাহলে আসছে অতএব AC সমান 2। তাহলে কী আসছে দেখো AC-র মান 2। তাহলে নির্ণয় AC-এর মান 2। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। সবাই লক্ষ্য করো, মনোযোগ দাও। তাহলে এখন আসছি ক নম্বর হলো, এবার আসছি খ। খ চিত্র থেকে পাই AB সমান 1 এবং BC সমান √3। তাহলে কী আসছে 10A + 10C এর মান নির্ণয় কর। এখন আমরা লক্ষ্য করো 10A এই সমকোণী ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু BC এবং ভূমি AB এবং অতিভুজ AC। এখানে আমার অতিভুজের তেমন দরকার লাগবে না, শুধু লম্ব এবং ভূমি থাকলেই চলবে। তাহলে চিন্তা করো 10A, অতএব 10A সমান কী হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো পূর্ববর্তী ক্লাসে আমরা কী শিখেছিলাম, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? লম্ব এই কোণের বিপরীত লম্ব BC এবং ভূমি AB। BC-র মান কত? √3। AB-র মান কত? 1। তাহলে AB-কে √3-কে 1 দিয়ে ভাগ করলে কী আসলো? √3। তাহলে আমরা কী বলতে পারি, √3 tan কত ডিগ্রি? একটু মনে করার চেষ্টা করো, 10
60 डिग्री সেটা আমাদের এখন দরকার না tan 60 ডিগ্রি root over 3 এবার আসো tan c আমরা tan এর মান বেরিয়েছে এবার tan c অতএব tan c tan c সমান এবার c কোণের বিপরীত বাহু মানে লম্ব ab এবং ভূমি bc তাহলে আসো tan c সমান একই সূত্র লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কি আসছে c কোণের বিপরীত ab ভূমি কত আসছে BC তাহলে AB এর মান কত 1 BC এর মান কত √3 তাহলে আমরা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো tan এর সমান √3 এবং tan C সমান √3 এখন প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি কি আসছে tan A + tan C আমরা মানটা বসিয়ে দিই tan এর মান কত পেয়েছি √3 tan c এর মান কত পেয়েছি 1/√3 তাহলে লসাগু করি আমরা √3 কে √3 দিয়ে গুণ দিলে √3² + 1 সমান কি হচ্ছে 3+1 ভাগ √3 সমান 4/√3 আনসার তাহলে দেখো কিভাবে আমরা করলাম tan এর সমান √3 tan c সমান 1/√3 মানটা বসিয়ে দিছি দেওয়ার পরে কি পেলাম 4/√3 এটি আমাদের आंसर তাহলে আমাদের এই সিজনশীলের ক এস এর মান বের করলাম খ tan এর + tan c এর মান 4/√3 মান বের করলাম এখন আমরা করব গ এবার তাহলে আসছি গ গ খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত tan a সমান √3 বা tan এর মান কত x + y চিত্র দিকে তার টাকায় এর মান x + y tan x + y তাহলে √3 মান কত পাচ্ছি tan কত ডিগ্রি tan 60 ডিগ্রি অতএব x + y সমান 60 ডিগ্রি এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আবার tan c সমান আমরা পেয়েছি 1/√3 বা tan c এর মান কত tan c এর মান x - এর y 1/√3 মান কত tan 30 ডিগ্রি অতএব x - এর y সমান 30 ডিগ্রি এটা হলো দুই নং সমীকরণ আবার আমাদের পূর্বের ক্লাসের মতো দেখো এক নং এবং দুই নং সমীকরণে যোগ করে পাই এক নং ও দুই নং সমীকরণকে যোগ করে পাই আমরা দেখো এক নং ও দুই নং সমীকরণকে যোগ করে পাই এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই অতএব x প্লাস y প্লাস x মাইনাস এর y সমান 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বা y কাটা 2x সমান 90 ডিগ্রি বা x সমান 90 ডিগ্রি ভাগ 2 বা x সমান 45 ডিগ্রি এখন x এর মান x এর মান এক নং সমীকরণে বসিয়ে
পাই। তে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি বা 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি বা ওয়াই সমান 60 ডিগ্রি বিয়ু 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। সুতরাং এক্স সমান 45 ডিগ্রি এবং ওয়াই সমান 15 ডিগ্রি আনসার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ কীভাবে আমরা বলছি এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে, চিত্রের দিকে দেখাও, এ এক্স প্লাস ওয়াই সি এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আমরা সমাধান করে কী পেলাম, এক্স সমান 45 ডিগ্রি এবং ওয়াই সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের এই চিত্র অনুসারে একটা সৃজনশীল প্রশ্ন ক খ গ এর মান আমরা সুন্দরভাবে বের করতে পারলাম। এবং এই নিয়মে তোমরা, আমি কতগুলি বাড়ির কাজ দিব সেগুলি তোমরা বাসায় করে আমার কাছে তোমরা স্কুল খোলার পরে জমা দিবে। এখন আমরা বাড়ির কাজটি ঝটপট করে লিখে নাও। তাহলে তোমরা ঝটপট করে লিখে নাও, সবাই রেডি তো? হোমওয়ার্ক অনুশীলনী 9.2 এর 28, 29, 30 উদাহরণ 14 এবং বিগত শনের বোর্ড প্রশ্নগুলো, আশা করি তোমরা এই অঙ্কগুলি সুন্দরভাবে করতে পারবে এবং করে সার্কিট দেখাবে। আমরা শুধু এই অনলাইন ক্লাসে যে অঙ্কগুলি করেছি শুধু তাই নয়, তোমরা বাড়িতে আরও অন্যান্য অঙ্কগুলি করে প্র্যাকটিস করতে দেবে। প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট, যতই প্র্যাকটিস করবে ততই তোমরা ভালো করতে পারবে। আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় পড়াশোনা চালিয়ে যাও, যাতে আমরা সামনের পরীক্ষাগুলো ভালো করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।